ভারত থাকল দুই নম্বরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হারলেও টি টোয়েন্টি র্যাঙ্কিং দ্বিতীয় স্থান ধরে রাখলো ভারত ব্যাটসম্যানদের ক্রমতালিকায় তালিকায় পাঁচে উঠে এলেন লোকেশ রাহুল অজিদের বিরুদ্ধে দুটি টি টোয়েন্টি ম্যাচেই রান পেয়েছিলেন রাহুল প্রথম ম্যাচে করেছিলেন সাতচল্লিশ দ্বিতীয় ম্যাচে পঞ্চাশ টি প্রথম দশে আর কোনো ভারতীয় ব্যাটসম্যান নেই ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের কলিন মুন্ড্র অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও রয়েছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছে ভারতীয়দের মধ্যে একমাত্র কুলদীপ যাদব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচ না খেলায় র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে পাঁচে রয়েছেন কুলদীপ যাদব শীর্ষে রয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান দুই তিন ও চারে রয়েছেন যথাক্রমে পাকিস্তানের সাদাব খান ইংল্যান্ডের আদিল রশিদ ও পাকিস্তানের ইমাদ ওয়াসিম দলগত র্যাঙ্কিং এ শীর্ষে রয়েছে পাকিস্তান দ্বিতীয় স্থানে থাকা ভারতের থেকে তেরো পয়েন্ট এগিয়ে তারা ইংল্যান্ড আছে তিনে ঋষভ পন্ত জঙ্গলি ঘোড়া ওকে বসে আনতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় উইকেট রক্ষক হিসেবে মহেন্দ্র সিং ধোনি শুরু করলেও সেই দুটি ম্যাচে মাহে বিশ্রাম দিয়ে তরুণ উইকেটকিপার ঋষভ পন্তকে দলে আনা হয় তবে তিনি তেমন নজর কাটতে পারেননি করেছেন হতশ্রী ফিল্ডিং যার ফলে চতুর্থ ম্যাচে জয় পেয়ে সিরিজের সমতা ফিরিয়েছে অজিরা ধোনিকে বিশ্রাম দিয়ে তার জায়গায় ঋষভ ঋষভের পারফরম্যান্স নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক বিশেন সিং বেদিক তিনি জানান পন্ত জঙ্গলি ঘোড়া কাউকে না কাউকে ওকে বসে আনতে হবে তবে সেটা কে করবে দলের সাপোর্ট স্টাফ দেরি তা করা উচিত উইকেটের পিছনে দাঁড়িয়ে ও বারবার একই ভুল করে যাচ্ছে সত্যি কথা বলতে ওকে এখনও অনেক খাটতে হবে আগের ম্যাচে ভারত শুরুটা ভালোই করেছিল তবে শেষ দিকে চাপে পড়ে গিয়েছিল যেখানে অস্ট্রেলিয়ার দু থেকে তিন ওভার বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয়